আপনি পারেন ও বটে, এমন এমন সব কথা বলেন হাসতে হাসতে পেটে কিল ধরে যায়। কখন এলে? তো কিছুক্ষণ আগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেমন আছিস বল? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আমরা ঠিকই আছি, আসলে কাজের চাপে আমাদেরও তোমার ওখানে যাওয়া হয় না, তোমারও আসা হয় না তো। ও আর বলিস না, মানে গত মাস 16 তারিখে হঠাৎই এই একে বিয়ে করে ফেললাম। তুমি তো ভীষ্মের প্রতিজ্ঞা করেছিলে যে আজীবন বিয়ে করবে না, আমরা তোমাকে কত বুঝিয়েছি। জ্যাঠামশাইরও শেষ ইচ্ছে ছিল যে বৌমার মুখ দেখে তারপর যাব। হ্যাঁ, বাবার খুব ইচ্ছে ছিল যে একমাত্র ছেলে, বিয়েটা হবে খুব ধুমধাম করে, নাতি নাতনি হবে। কিন্তু যাই হোক, বঙ্কাদা বিয়ে করেছেন চুপচাপ, রেজিস্ট্রি ম্যারেজ। ইনি লাবণী, বঙ্কাদার স্ত্রী। কিন্তু বুঝতে পারছি না, বৌদি বলবো না লাবণী, বয়সে অনেক ছোট, প্রণামও নিলেন না। তাহলে আমি প্রণাম করি কি করে? যাই হোক, নমস্কার বৌদি। নমস্কার, বৌদি নয় লাবণী। আজকাল সব বৌদি বৌদি উঠেই গেছে, নাম ধরে কথা বলে সবাই, লাবুও বলতে পারেন। তা বঙ্গদা, এবার বলো তো, তোমার ভীষ্মের প্রতিজ্ঞাটা তুমি ভাঙলে কি করে? মানে লাবণী কি তোমার পেছনে পড়ে গেছিল? মোটেই না, ও আমার চেয়ে বয়সে কত বড়, আর ওকে দেখে এসব কথা আমার মাথায়ও আসেনি। তা ঠিক, অ্যাকচুয়ালি দেখ, আমি হচ্ছে 56, শি ইজ 26। কিন্তু ওই যে বলে না যে মানুষের জীবনে কখন কি যে ঘটে যায়, বিশেষ করে জন্ম মৃত্যু বিবাহ, কেউ বলতে পারে না। ইনফ্যাক্ট লাবণী আমাদের অফিসে আমার পিএ হিসেবে জয়েন করে, তারপর থেকে হঠাৎই আমার উপর এমন কেয়ার নিতে শুরু করলো, সময় মতো খাওয়ানো, ঠিক খেয়াল করে চা বিস্কিট কফি ওষুধ ওষুধ একবারে সময় মতো হাতের কাছে এগিয়ে দেওয়া। তাই ভাবলাম যে বাকি জীবনটা যদি এরকম কেউ একজন কাছাকাছি থাকে, জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। ভেঙে ফেললাম তোদের ভীষ্মের প্রতিজ্ঞা। এত কিছু করলে কি করে ভীষ্মের প্রতিজ্ঞা রাখা যায়? ঠিক বলেছি। তারপর হঠাৎ করে একদিন বলে বসলো আমায় বিয়ে করবে লাবণী, আর তুমিও না বলতে পারলে না? না, দুদিন সময় নিয়েছিলাম ভাবতে, তারপর ভাবলাম আমারই বা কে আছে। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, দাদা বৌদির সংসারে থাকি, তার চেয়ে ওকে বিয়ে করলে আমারও একটা সংসার হবে, আলাদা একটা জীবনও পাবো। ব্যাস করে ফেললাম রেজিস্ট্রি, এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে মিলে ধরেছে একটা পার্টি দিতে। তা ঠিক করেছি যে সামনে শনিবার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। এই তোদের তোদের দুজনকে তো আসতেই হবে। আরে আসবো বঙ্কাদা, নিশ্চয়ই আসবো। তোমরা তাহলে গল্প করো, আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। না না না, আজ না, আজ না, আজ না, অন্যদিন হবে, এখন অনেক জায়গা নেমন্তন্ন বাকি রয়ে গেছে, বুঝতে পারলি? উঠি তাহলে, তোমাদের দুজনকে কিন্তু আসতে হবে বলে দিচ্ছি। চলো বাবু, চলো ওঠো, চলি সমরেশ, এসো বাবু, এসো এসো, চললাম। নমস্কার। টাটা বঙ্কাদা। টাটা। বঙ্কাদাকে দেখে তুমি নিশ্চয়ই অনুপ্রাণিত হলে? মানে? মানে তোমার জ্যাঠুতো দাদা যদি 56-তে 26-কে বিয়ে করতে পারেন, তুমিও 44-এ 24-এর সাথে প্রেম করতে পারো? আরে কি যাতা বলছো? মোটেই যাতা বলছি না, আজকে অফিসে যা দেখলাম, তুমি আর মিলি মিত্র যেভাবে হাসাহাসি করছিলে আমার সব বোঝা হয়ে গেছে। ব্যাস তুমিও শুরু করে দাও প্রেম, তারপর আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নাও। শোনো না, শোনো না গো, শোনো।